আমরা যখন গান শুনি, যারা গান শুনতে পছন্দ করি তাদের কিন্তু একটু বেজ না হইলে ভালো লাগে না। এই টিভিগুলোর মধ্যে আপনি যখন গান ছাড়বেন আপনার কাছে মনে হবে আপনার হোম থিয়েটারে গান বাজতেছে। পাশেই আছে 75-ইঞ্চি টিভি, আমাদের জেভিকোর মধ্যে সর্বোচ্চ সাইজের টিভি। আপনার রিমোটের যে মাউসের কার্সার নাড়ানোর জন্য 14 ঘন্টা ধরে চাপ দিয়ে ধরে রাখার একটা ঝামেলা, সেই ঝামেলাটা নাই। দেখেন এখানে এয়ার মাউসের একটা বাটন আছে, এখানে ইউটিউবের ডাইরেক্ট বাটন আছে, প্লে স্টোরের ডাইরেক্ট বাটন আছে। জাস্ট লাইক আপনার বাসায় যদি কেউ বোঝে না, টিভিটা অন করে ইউটিউবে ক্লিক করবে, ইউটিউবে চলে যাবে। এই যে দেখেন ভয়েস বাটন, এবং যে কোনো ইনফরমেশান আপনি চাইলেই এটা থেকে জানতে পারবেন, এবং বাংলায় দিবে, যেটা কিন্তু আমাদের বাঙালিদের জন্য একটা বিশাল সুবিধা। তো স্মার্ট লাইফের স্মার্ট টিভি বলতে আমরা কিন্তু ভয়েস কন্ট্রোলটাকে বুঝি। তো এই ভয়েস কন্ট্রোল টিভি যদি আপনি একটা 32-ইঞ্চি সাইজের কিনতে যান, সেটা কিন্তু আপনি যে কোনো ব্র্যান্ডের কিনতে গেলে আপনার 50-60 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে। তার উপর আবার যদি গ্যারান্টি নিতে চান সেটা তো আরও এক্সট্রা বেয়ারেবল। তো ভিউয়ার্স, আমরা এই টিভিটা মাত্র 14,500 টাকা পাচ্ছি হচ্ছে জেভিকোতে। বাণিজ্য মেলা থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে, এবং অবশ্যই আমি আছি হচ্ছে জেভিকোর প্যাভিলিয়নে। দেখাবো আজকে আপনাদের জন্য ছোট ছোট, বড় বড়, বিভিন্ন সাইজের, বিভিন্ন কনফিগারেশনের অনেক সুন্দর সুন্দর কম প্রাইজের মধ্যে টিভি। তো ভিউয়ার্স, আমরা দেরি না করে ডিরেক্টলি টিভির প্রাইস এবং কনফিগারেশনে চলে যাবো। ভিউয়ার্স, আমাদের সবারই কিন্তু শখ থাকে আমাদের ঘরে একটা ছোট টিভি হবে এবং হাই কনফিগারেশনের হবে, কম দামের হবে। তো কম দামের মধ্যে হাই কনফিগারেশন বলতেই আমরা বর্তমান যুগে বুঝি হচ্ছে ভয়েস কন্ট্রোল। ভয়েস কন্ট্রোল ছাড়া টিভি মানেই হচ্ছে আনস্মার্ট টাইপের একটা লাইফ। তো স্মার্ট লাইফের স্মার্ট টিভি বলতে আমরা কিন্তু ভয়েস কন্ট্রোলটাকে বুঝি। তো এই ভয়েস কন্ট্রোল টিভি যদি আপনি একটা 32-ইঞ্চি সাইজের কিনতে যান, যেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেল সাইজ, সেটা কিন্তু আপনি যে কোনো ব্র্যান্ডের কিনতে গেলে আপনার 50-60 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে। তার উপর আবার যদি গ্যারান্টি নিতে চান সেটা তো আরও এক্সট্রা বেয়ারেবল। তো ভিউয়ার্স, আমরা এই টিভিটা মাত্র 14,500 টাকা পাচ্ছি হচ্ছে জেভিকোতে। জেভিকো আমাদেরকে প্রোভাইড করতেছে মাত্র 14,500 টাকায় 32-ইঞ্চি একটা ভয়েস কন্ট্রোল টিভি। কোন টিভিটা আমরা ডিরেক্টলি দেখে নিব। এখানে আছে 32-ইঞ্চি J8AS মডেলের একটা টিভি, যেটা রেজুলেশন হচ্ছে ফুল এইচডি। ইউটিউব থেকে আপনাকে দিবে হচ্ছে 2160 রেজুলেশন। অনেকে বলে এটাকে 4K টিভি, কিন্তু ভিউয়ার্স আপনাদের অবগতির জন্য আমি জানা দেই 43-ইঞ্চি নিচে কোনো 4K টিভি হয় না, মানে অরিজিনাল 4K প্যানেলের হয় না। বাট ইয়াস, এই সফটওয়্যারটা কিন্তু আপনার 4K সাপোর্টেড, দ্যাটস ওয়াই আপনাকে ইউটিউব থেকে 2160 পর্যন্ত রেজুলেশন প্রোভাইড করবে। তো এটা র্যাম হচ্ছে 1 GB, রোম 8 GB। এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভয়েস কন্ট্রোল রিমোট। এই টিভিটার প্রাইস মাত্র 14,500 টাকা। প্লাস পয়েন্ট ইজ দ্যাট এটার যে প্যানেল এবং স্পেয়ার পার্টস আছে, প্রত্যেকটা জিনিসের রিপ্লেস গ্যারান্টি আপনি পাচ্ছেন 2 বছর। রিপ্লেস গ্যারান্টি মিনস হচ্ছে এই টিভির পার্টস নষ্ট হলে কোম্পানি আপনাকে পার্টস চেঞ্জ করে দিবে, প্যানেল নষ্ট হলে প্যানেল চেঞ্জ করে দিবে, যদি তারপরেও টিভি ঠিক না হয় সেক্ষেত্রে কোম্পানি আপনাকে নতুন টিভি দিতে বাধ্য থাকবে। তো ভিউয়ার্স, আমরা এই টিভিটার সাথে যেটা পাচ্ছি সেটা টিভির মধ্যে থাকে টেবিল স্ট্যান্ড, রিমোট, একটা ম্যানুয়াল, আর আমরা এক্সট্রা গিফট দিচ্ছি মেলা উপলক্ষে ওয়াল মাউন্ট এবং থান্ডার প্রোটেক্টর। দ্যাট মিনস আপনি চাইলে এই টিভিটা দেয়ালেও হ্যাং করতে পারেন, টেবিলেও স্ট্যান্ড করতে পারেন। এছাড়া মেলা থেকে কিনলে এক্সট্রা যে অফার থাকছে সেটা হচ্ছে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি, এবং ঢাকার বাইরে যদি হয় তাহলে কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি। দ্যাট মিনস আপনার কিন্তু এই 14,500 টাকার বাইরে এক্সট্রা কোনো টাকাই পে করতে হচ্ছে না। শুধু কুরিয়ারে নিলে একটা কন্ডিশন চার্জ পে করতে হয়, এটা বলে রাখা ভালো, এটা 150 টাকার বেশি কিন্তু হয় না। তো ভিউয়ার্স, কুরিয়ারে যদি নেন, অনেকে ভয় থাকেন যে টিভি যদি ভেঙে যায় তাহলে আমার কি হবে, তো আপনারা এই নিয়ে কোনো টেনশন করবেন না। কুরিয়ারে আপনাদের হাত পর্যন্ত, টিভি যাওয়া পর্যন্ত যদি টিভির কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় সেটা সম্পূর্ণ দায়ভার আমাদের কোম্পানির। তো ভিউয়ার্স, এটা তো গেল সবচেয়ে কম দামি টিভি। এর থেকে একটু বেশি হাই কোয়ালিটি টিভি যদি নিতে চান, এটা যেহেতু সিঙ্গেল গ্লাস আমরা প্যানেলটা টাচ করতে পারি, এটার মধ্যে একটা আছে ডুয়েল গ্লাস, এটার প্রাইস বেশি না, মাত্র 500 টাকা বেশি, 15,000 টাকা। 15,000 টাকায় আপনি সেম কনফিগারেশনের একটা টিভি পাবেন, জাস্ট সেটা সিঙ্গেল গ্লাস, ওটা ডুয়েল গ্লাস। ভিউয়ার্স, এই টিভিটা ভালো করে লক্ষ্য করেন, এই টিভিটার মধ্যে কিন্তু 2 GB র্যামেরও একটা টিভি আছে। অনেকেরই কিন্তু র্যাম রম কম পছন্দ না, একটু বেশি র্যাম, একটু বেশি স্টোরেজ অনেকেরই দরকার, স্পিড অনেকের হাই পছন্দ, যারা মূলত ইয়াং জেনারেশন আছেন তারা। তো তাদের জন্য ওই টিভিটা, ওইটার প্রাইস হচ্ছে 17,000 টাকা। যদি কেউ 2 GB এবং 16 GB নেন, তবে ইউটিউব চালানোর জন্য যদি কেউ নেন শুধু, ইউটিউব কিন্তু 1 GB যথেষ্ট ভালো চলে। পার্সোনালি আমি মনে করি কম দামি টিভি হিসেবে এটা কিন্তু বেস্ট। তো ভিউয়ার্স, এর থেকে এক্সট্রা আরও কিছু মডেল আছে, যেমন আপনারা যদি বর্ডারলেস মডেল নেন, এই টিভিটা খুব স্পেশাল একটা টিভি এবং যথেষ্ট চাহিদা সম্পন্ন একটা টিভি। এই পর্যন্ত প্রত্যেকটা কাস্টমার যারা ফোন দিছে
এই টিভিটার কথা একবার হইলেও জিজ্ঞাসা করছে, কারণ এটা একমাত্র টিভি যেটা আপনাকে বাংলায় রিপ্লাই দিবে। জাস্ট লাইক এটা হচ্ছে বাংলা ভার্সনের গুগল অ্যাসিস্ট্যান্ট টিভি। এটা বেজেললেস টিভি, খেয়াল করে দেখবেন এটার উপরে এবং দুই সাইডে কোনো প্রকার বেজেল নাই। ব্ল্যাক কালারের এই টিভিটা আমাদের 32-এর মধ্যে সবচেয়ে স্লিম টিভি। আপনি যদি এটার কার্টুনের দিকে লক্ষ্য করেন, কার্টুনটা আমি আপনাকে কিছুক্ষণ পর দেখাই দিব, যে অন্যান্য টিভির কার্টুনগুলো যথেষ্ট মোটা হয়, ঠিক হয়, বাট এটার কার্টুনটা খুব চিকন। এবং প্যাকেজিংটা এমনভাবে করা হয়েছে যে আপনি যদি কুরিয়ারে নেন বা কোথাও নেন, সেক্ষেত্রে কিন্তু এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটার প্রাইসিংটা কিন্তু ছিল মেলার শুরুতে 16,500 টাকা। মেলা অলরেডি মাঝামাঝি চলতেছে এবং খুবই জমজমাট, কোম্পানি থেকে নতুন অফার দিয়েছে, এটা মাত্র 15,000 টাকায় আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় পেয়ে যাবেন। মাত্র 15,000 টাকায় একটা গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং বাংলা গুগল অ্যাসিস্ট্যান্টের টিভি, এই টিভিটা মাত্র 15,000 টাকায় পাবেন। এটার সাথে পাবেন হচ্ছে একটা ম্যাজিক রিমোট, যেটার মধ্যে একটা মাউসের স্ক্রোলিং সিস্টেম বিল্ট ইন করা আছে। জাস্ট লাইক আপনি যদি ক্রোমে যান ব্রাউজ করতে, তাহলে কিন্তু আপনার পেজ উপরে নিচে করার কোনো ঝামেলা নেই, আপনি স্ক্রোল করবেন নিচে নেমে যাবে। এটার মধ্যে একটা এয়ার মাউস সিস্টেম বিল্ট ইন করা আছে। আপনার রিমোটের যে মাউসের কার্সার নাড়ানোর জন্য 14 ঘন্টা ধরে চাপ দিয়ে ধরে রাখার একটা ঝামেলা, সেই ঝামেলাটা নাই। দেখেন এখানে এয়ার মাউসের একটা বাটন আছে, এখানে ইউটিউবের ডাইরেক্ট বাটন আছে, প্লে স্টোরের ডাইরেক্ট বাটন আছে। জাস্ট লাইক আপনার বাসায় যদি কেউ বোঝে না, টিভিটা অন করে ইউটিউবে ক্লিক করবে, ইউটিউবে চলে যাবে। এই যে দেখেন ভয়েস বাটন, ভয়েস বাটনে চাপ দিয়ে ধরে রাখলে আপনি ওকে যা জিজ্ঞাসা করবেন একটা ভদ্র অ্যাসিস্ট্যান্টের মতো আপনাকে তাই রিপ্লাই দিবে, এবং যে কোনো ইনফরমেশন আপনি চাইলেই এটা থেকে জানতে পারবেন এবং বাংলায় দিবে, যেটা কিন্তু আমাদের বাঙালিদের জন্য একটা বিশাল সুবিধা। তো ভিউয়ার্স, এত ফ্যাসিলিটি সহ এই টিভিটারও কিন্তু গ্যারান্টি আপনি 2 বছরের পেয়ে যাচ্ছেন, এবং দাম অ্যাজ ইউজুয়াল আপনার 15,000 টাকাই রয়েছে। প্যানেল পার্স রিপ্লেস, গ্যারান্টি 2 বছর। আমি বলবো যারা কমের মধ্যে বেস্ট টিভি কিনতে চান এবং এটার কালার রেজুলেশন অনেক সুন্দর, তাদের জন্য এই টিভিটা বেস্ট। আর যাদের লেটেস্ট ভার্সন দরকার, আউটলুকিংটা ভালো দরকার, তাদের জন্য আমাদের কাছে টিভি আছে। একটু হাই বাজেট বাট কোয়ালিটিটা আরেকটু ভালো। দেখেন আমরা এখানে 2টা টিভি দেখতেছি, একটা হচ্ছে মেটাল বডি, নিচে সাউন্ড বার আছে, এটা অ্যান্ড্রয়েড 10 ভার্সনের টিভি, র্যাম 2 জিবি, রোম 16 জিবি, অ্যান্ড্রয়েড ভার্সনটা 10। এটা নিচে সাউন্ড বার থাকার কারণে এটার যে সাউন্ড, যেমন আমাদের যে টিভিগুলোতে সাউন্ড বার নাই ওইটাতে যে সাউন্ড হয় না তা কিন্তু না, সাউন্ড হয়, সাউন্ডের কোয়ালিটিও ভালো, কিন্তু এই সাউন্ড বারের কারণে আপনারা যেটা এক্সট্রা পাবেন সেটা হচ্ছে বেস। আমরা যখন গান শুনি, যারা গান শুনতে পছন্দ করি তাদের কিন্তু একটু বেস না হইলে ভালো লাগে না, তো এই বেজের জন্য কিন্তু সাউন্ডবারটা খুবই 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 কার্যকর। এই টিভিটার প্রাইস হচ্ছে 19,500 টাকা, এবং সাথে আপনারা ওয়াল মাউন্ট থান্ডার প্রোটেক্টর ফ্রি পেয়ে যাবেন, গ্যারান্টি 2 বছর এবং সার্ভিস ওয়ারেন্টি 10 বছর। সেম এই কনফিগারেশন এবং এই আউটলুকের মধ্যে যদি কেউ ডুয়েল গ্লাস চান, যে আমার বাসায় বাচ্চা কাচ্চা টিভি ভাঙে ফেলাইতে ওস্তাদ আমার ডাবল গ্লাস লাগবে, তাহলে এই টিভিটা নিতে পারেন। 1,000 টাকা এক্সট্রা পে করতে হবে, জাস্ট লাইক 20,000 টাকা, 20,500 টাকা আপনাকে পে করতে হবে, এবং উইদিন দিস প্রাইস আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন, মানে এর থেকে বেশি কিন্তু আপনাকে পে করতে হবে না। তো 32 ইঞ্চির মধ্যে আমরা প্রায় 5 থেকে 6টা মডেল দেখলাম। এর মধ্যে আমার মনে হয় আমাদের বাজেট অনুযায়ী আপার, মানে আপ ডাউন করে আমরা যে কোনো একটা টিভি তো পারচেস করতেই পারবো। এছাড়া আপনারা যদি এর থেকে বড় টিভি পারচেস করতে চান, এখানে 39 ইঞ্চি 3টা মডেল ডিসপ্লে করা আছে, একটু খেয়াল করবেন। একটা হচ্ছে মেটাল বডি সাউন্ডবার সহ, এটা অ্যান্ড্রয়েড 10 ভার্সনের, 2 জিবি র্যাম, 16 জিবি রোম, এটার প্রাইস হচ্ছে 23,100 টাকা। পাশে আছে ডাবল গ্লাস 39 ইঞ্চি একটা ফাইবার বডি টিভি, এটা কিন্তু দেখতে খুব স্মার্ট, এটার প্রাইস হচ্ছে 22,500 টাকা। এবং এটার মধ্যে যদি কেউ সিঙ্গেল গ্লাস নিতে চান, এটার প্রাইস হচ্ছে 21,500 টাকা। এই দুইটা, মানে এই যে 2টা টিভি, এই দুইটার কনফিগারেশন আপনার 2 জিবি 16 জিবি ঠিক আছে, বাট এই দুইটার হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনটা 9, কিন্তু 39-এর মধ্যে যদি 10 ভার্সনের টিভি চান, যাইতে হবে আপনাকে DK5 মডেলে, যেটা একদম শুরুতে দেখাইলাম, ওটাও আপনার ফুল এইচডি প্যানেল এবং 4K সাপোর্টেড 39 ইঞ্চি পর্যন্ত। এর থেকে বড় যেই টিভি যদি কেউ চান, সেক্ষেত্রে আপনারা নিচে দেখতেছেন 4টা আপনার 43 ইঞ্চি টিভি ডিসপ্লে করা আছে। প্রত্যেকটা মডেলই খুব সুন্দর এবং আপনাদের বাজেটের আওতার মধ্যে। একেবারে কম দামি থেকে যদি আমরা শুরু করি, আপনি 43 ইঞ্চি 4K সাপোর্টেড টিভি মাত্র 25,000 টাকায় পেয়ে যাবেন। এটা র্যাম 2 জিবি, রোম 16 জিবি, অ্যান্ড্রয়েড ভার্সন 9, ফাইবার বডি এবং সিঙ্গেল গ্লাস। এই টিভিটারও আপনি 2 বছরের গ্যারান্টি পাবেন, দাম 25,000 টাকা। ফাইবার বডির মধ্যে বেজেললেস সিলভার কালার, খুব সুন্দর আউটলুক উইথ সাউন্ড বার, অ্যান্ড্রয়েড 10 ভার্সনের এই টিভিটা। এটা কিন্তু যে আপনার টেবিল স্ট্যান্ডটা মেটালের, যদিও বডি ফাইবারের, টেবিল স্ট্যান্ডটা মেটালের, নিচে সাউন্ড বার। এই টিভিটা আসলে আউটলুকটা খুবই সুন্দর। এটার মডেল হচ্ছে 43DE2। এই টিভিটার প্রাইস হচ্ছে 27,500 টাকা। যারা ফুল এইচডি প্যানেলের মধ্যে আপনার 10 ভার্সনটা চাচ্ছেন, তারা এই টিভিটা দেখতে পারেন। আর এখানে আরও 2টা টিভি দেওয়া আছে, এই 2টা টিভি খুব হাই বাজেটের, কারণ এটার যে প্যানেল দেখতেছেন আপনারা, যে ডিসপ্লে যেটাকে বলে, এটার রেজুলেশন হচ্ছে
3840 ইনটু 2160, দ্যাট মিনস অরিজিনাল 4K পিক্সেলের প্যানেল হচ্ছে এটা। এই প্যানেলের মধ্যে এটা র্যাম হচ্ছে 2GB, রোম 16GB, অ্যান্ড্রয়েড ভার্সন 10, মেটালের বডি, খুব চিকেন বেজেল এবং সাথে সাউন্ড বার। এত ফ্যাসিলিটি সহ এটার প্রাইস হচ্ছে মাত্র 31,000 টাকা। পাশেই আছে সেম কনফিগারেশনের মধ্যে ডুয়েল গ্লাস 32,000 টাকা, মানে আপনি 25,000 টাকা থেকে 32,000 টাকার মধ্যে আপনি প্রায় 4টা মডেল পাচ্ছেন। আপনার বাজেট অনুযায়ী আপ ডাউন করে আপনি আপনার পছন্দের টিভিটা কিন্তু পারচেস করতে পারবেন। জাস্ট লাইক অনেকের বাজেট কম, পছন্দের কনফিগারেশনটা হাই, তারা কম দামেরটা নেবেন। অনেকের বাজেট হাই নিতেই পারেন বিলাসিতা করার জন্য, তারা বেশি দামেরটা নেবেন। আমাদের জেভিকোর একটা সুবিধা হচ্ছে, আপনারা কিন্তু যারা কম বাজেটের মধ্যে আপনাদের বাচ্চাদের জন্য একটা এন্টারটেনমেন্ট প্যাকেজ নিতে যাচ্ছেন তাদের জন্য কম বাজেটের টিভিও আছে, যারা বিলাসিতা করতে যাচ্ছেন তাদের জন্য হাই কোয়ালিটির টিভিও আছে। এই টিভিগুলোর মধ্যে আপনি যখন গান ছাড়বেন আপনার কাছে মনে হবে আপনার হোম থিয়েটারে গান বাজতেছে। পাশেই আছে 75-ইঞ্চি টিভি, আমাদের জেভিকোর মধ্যে সর্বোচ্চ সাইজের টিভি, অলরেডি স্টক মনে হয় মাঝামাঝির দিকে শেষ হয়ে গেছে, এখন প্রি বুকিং নেওয়া চলতেছে। এটার প্রাইস হচ্ছে 1,12,500 টাকা। এটার সাথে আপনারা 4টা গিফট পাবেন, একটা বিঞ্জ, একটা স্ট্যাবিলাইজার, ওয়াল মাউন্ট এবং থান্ডার প্রোটেক্টর। বিঞ্জের ডিভাইসটা সম্পর্কে যদি কেউ না জানেন, রবি বিঞ্জের ডিভাইস সম্পর্কে একটু সার্চ দিয়ে নেবেন। ওটার বাইরের প্রাইসই হচ্ছে 4,000 টাকা অফিসিয়াল প্রাইস, কিন্তু ওইটা আপনি 75-ইঞ্চির সাথে অ্যাজ এ গিফট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, যদি কেউ এর থেকে আরেকটু ছোটো 65-ইঞ্চির মধ্যে নিতে চান, এটার প্রাইস হচ্ছে 63,000 টাকা। এটার সাথে পাবেন হচ্ছে স্ট্যাবিলাইজার, ওয়াল মাউন্ট, ঠান্ডা প্রোটেক্টর। বড় বড় টিভিগুলোর সাথে একটু গিফট একটু বেশি বেশি দেওয়া হয়, কারণ বড় টিভিগুলো আপনার রিস্কি, বলতে পারেন এই টিভিগুলো নষ্ট হওয়ার ভয়, যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমাদের সমস্যাটা অনেক বেশি হয়, আপনার ক্যারিং কস্ট আদারওয়াইজ অনেক অনেক প্রবলেম থাকে। এই জন্য বড় টিভিগুলো আমরা মোটামুটি সেফলি দেওয়ার চেষ্টা করি। তো আপনারা যারা এই বড় টিভিগুলো অর্ডার করতে চান তাদের জন্য হোম ডেলিভারি ফ্রি যে অপশনটা, এটা খুবই বেস্ট। তো আপনারা চেষ্টা করবেন যারা বড় টিভি পারচেস করবেন অবশ্যই মেলার মধ্যে করতে, তাহলে কোম্পানির নিজ খরচ আপনার বাসা পর্যন্ত টিভিটা পৌঁছায় দিয়ে আসবে এবং লাগায় দিয়ে আসবে। হয়তোবা অনেকেরই অনেক ধরনের কোশ্চেন থেকে যেতে পারে যেটার অ্যান্সার আমি দেই নাই, যদি জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন, যে নাম্বারটার পাশে ইমো এবং হোয়াটসঅ্যাপ লেখা আছে সেটা আমার কাছে থাকে। যদি কেউ SMS-এর মাধ্যমে টিভির কনফিগারেশন জানতে চান আপনারা চাইলে আমাকে ডিরেক্ট নক করতে পারেন, তবে আমাকে নক করলে একটু রিপ্লাই দিতে দেরি হতে পারে, এটা বলে রাখা ভালো, তবে আমি রিপ্লাই করি, সমস্যা নেই। এছাড়া আপনারা ডিরেক্ট অর্ডার করতে চাইলে আরও দুইটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারগুলোতে কল দিবেন, এবং আপনারা কুরিয়ারে অর্ডার করতে চাইলে অবশ্যই ফোনে অর্ডার করবেন, আরও কিছু জানার থাকলে নক দিবেন। আজকে এই পর্যন্তই, কাস্টমার অনেক, এই ভিড়ের মধ্যে অনেক কথা বললাম, হয়তোবা আপনারা বুঝতে পারতেছেন না, সে সামনাসামনি থাকলে বুঝবেন। আর যারা বাণিজ্য মেলায় আসবেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই অবশ্যই আমাদের প্যাভিলিয়নটা ঘুরে যাবেন। এইরকম ভিডিও আরও পাইতে এই যে চ্যানেলটাতে আপনারা ভিডিও দেখতেছেন সেটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সুবিধায় ঘরে বসে বসে এই করোনার সময় আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের আপডেট প্রাইস জেনে যেতে পারেন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লিটল ভিউয়ার্স সাবির আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি।